খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে আলোচনা অনুষ্ঠান নিউজরুম সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। প্রতিদিনকার মতো আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন অতিথি। আমরা শুরুতেই তাদের পরিচয় করে দিতে চাই। যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং যুক্ত হয়েছেন গোলাম মর্তুজা, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকার শিরোনাম আপনাদের শুরুতেই জানিয়ে দিতে চাই। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, খোলার দাবিতে উত্তাল ক্যাম্পাস, তালা ভেঙে হলে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মন্ত্রণালয়ের ঘোষণা মানছে না কেউ, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর, এমপি পদ চলে গেল পাপুলের, ঈদের আগেই উপনির্বাচন, মার্চে তফসিল ঘোষণা, বিশ্ববিদ্যালয় খুলবে 24 মে, বিসিএস পেছাবে শিক্ষামন্ত্রী, আমলাতন্ত্রেই শেষ, মালয়েশিয়ার শ্রমবাজারের সম্ভাবনা। বেশ কয়েকটি শিরোনাম বাংলাদেশ প্রতিদিনের। আমরা একটু কালের কণ্ঠের শিরোনাম দেখে আসতে চাই। কালের কণ্ঠের শিরোনাম করেছে, কয়লা পাথরের শুল্ক ফাঁকিতে আওয়ামী লীগ বিএনপির দোস্তি, শিক্ষাঙ্গন খোলার ব্যাপারে পরিবেশ পর্যালোচনা করুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী, বিশ্ববিদ্যালয় খুলবে 24 মে, হল 17 মে, 3 মাস অপেক্ষায় নারাজ শিক্ষার্থীরা, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা বাদ চায় বিএনপি। মোটামুটি এ ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান শিরোনাম করেছে, পাপুল লোজেস জাতীয় সংসদ মেম্বারশিপ, প্রধান শিরোনাম করেছে পাপুলকে নিয়ে, পিডিভি টু ডিপোজিট টাকা 20 বিলিয়ন, আইডল ফান্ড ইন ট্রেজারারি। এই ছিল আজ প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন দুজন অতিথি, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে খবর তালিকা অন্যতম একটি খবর, লক্ষ্মীপুর 2 আসনের এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল ঘোষণা করা হয়েছে সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে। বিধি অনুযায়ী আসলে কোনো সাংসদ 2 বা তার অধিক বছরের দণ্ডে দণ্ডিত হলে তার সংসদ সদস্য পদ থাকে না। তার বিরুদ্ধে অর্থ মানব পাচার মামলায় কুয়েতের আদালতে গত 28 জানুয়ারি একটি রায় দেয়। এখন তিনি আসলে কারাগারে রয়েছেন, তার সাজা ভোগ করছেন। একটি গর্হিত অপরাধ এটি, এবং আমাদের দেশের জন্য একটি সম্মান হানিকর একটি ব্যাপার। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। মিউট করা সম্ভবত। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে এখন স্যার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি শুনছি আপনার প্রশ্ন শুনেছি। আমি মনে করি না যে জাতীয় মিডিয়াতে পপুল নামক জনৈক এই চলে যাওয়ার এটা নিউজ হিসেবে আলোচনা করা, পর্যালোচনা করা এত সময় এটার মধ্যে আসছে। এটা দেশকে অপমান করার যা তো আগেই করে ফেলছে, অতএব এটা নিয়ে আবার নতুন করে এখন নতুন অপমানিত হওয়ার কিছু নাই। কারণ আমাদের বোধ হয় এই প্রথম একটা সংসদ সদস্য বিদেশের মাটিতে দণ্ডিত হলো। দেশে সংসদ সদস্য দণ্ডিত হওয়ার ঘটনা অনেক আছে, কিন্তু বিদেশে এরকম ঘটনা ঘটার কারণে আমাদের অবশ্যই ভাবমূর্তি যেটা ক্ষুণ্ণ হওয়ার হয়েছে, এবং তাৎক্ষণিক ভাবে যে ব্যবস্থাটা নেওয়া উচিত ছিল তার দেশের সহায় সম্পত্তি যা কিছু আছে এগুলো বাজেয়াপ্ত করা, এবং একই ব্যবস্থা তার পরিবারের অন্য সদস্য যারা আছে এখানে আছে তার একই ব্যবস্থা তাদের জন্য নেয়া। আমি মনে করি সেটাই হওয়া উচিত। আর এর বেশি এই জনৈক পাপুলকে নিয়ে আলোচনা করার সময় জাতীয় মিডিয়ায় নেওয়া উচিত। জি স্যার, আপনি থাকুন আমাদের সঙ্গে। গোলাম মর্তুজা, আপনি যদি এই বিষয়ে মন্তব্য করেন না, কারণ এই বিষয়ে দুদক তদন্ত করছে, কুয়েতের আদালতে তিনি সাজা প্রাপ্ত হয়েছেন, আসলে আমাদের জন্য একটি লজ্জার বিষয়, আপনি যদি কোনো মন্তব্য করতে চান আর কি বিষয়টি নিয়ে। জি, মন্তব্য অবশ্যই এখানে করার আছে, কারণ এখানে দেশের ভাবমূর্তি সম্পৃক্ত। দেশের ভাবমূর্তি কোটানকোট ভাবমূর্তি ক্ষুণ্ণের কথা বলে বাংলাদেশে বহু মানুষকে নিপীড়িত এবং নির্যাতন করা হয় তারা বাস্তবে কোনো কিছু না করলেও। কিন্তু পাপুলের মতো একজন সংসদ সদস্য, সেই সংসদ সদস্য তখন সুনির্দিষ্ট মামলায় বিদেশে গিয়ে গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে এটা ফেক নিউজ, গুরুত্ব দিতে চান না। তার পরবর্তীতে যখন তিনি দণ্ডিত হন, দণ্ডিত হওয়ার পরে আমাদের কুয়েতের দূতাবাস, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের সংসদ প্রথম কিছুদিন তারা কিছু জানেন না, তাদেরকে কিছু জানানো হয়নি, অফিসিয়ালি জানানো হয়নি, এই কথা বলে এক ধরনের সময় ক্ষেপণ করা হয়, এবং এই সময় ক্ষেপণের পুরো পর্যায়টিতে বাংলাদেশের ভাবমূর্তি আরো বড়ভাবে ক্ষুণ্ণ হয়, এবং সেই ক্ষুণ্ণ হওয়ার প্রেক্ষিতে এখন পাপুলের বিরুদ্ধে বাংলাদেশ সংসদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার আসনটি শূন্য ঘোষণা করা হচ্ছে। সংসদের কাজ দেরিতে হলেও
তারা সেই কাজটি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে পাপুলকে নিয়ে আমিও একমত যে পাপুলকে নিয়ে আমরা এইভাবে আলোচনা করতে চাই না, কিন্তু আলোচনাটা করা দরকার এই কারণে যে পাপুলের মতো একজন অপরাধীকে পাপুলের মতো এই ধরনের অপরাধীদের এমপি বা সংসদ সদস্য বানায় কারা, তাদের চরিত্র জনগণের সামনে উন্মোচন করা দরকার প্রথমত। দ্বিতীয়ত কথা, বাংলাদেশের প্রচলিত আইনে এই যে অপরাধ, এই বাংলাদেশের মানুষের সঙ্গে সে অপরাধ করেছে কুয়েতের মাটিতে হলেও, বাংলাদেশের প্রচলিত কোন আইনে পাপুলের বিচার করা যায়? শুধু অর্থ সম্পদ বা তার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করাটাই তার মূল শাস্তি নয়, এই অপরাধের বাংলাদেশের আদালতে, প্রচলিত আদালতে বাংলাদেশের একজন নাগরিকের যেভাবে বিচার হয় সেইভাবে এই এমপি পাপুলেরও, সাবেক এমপি পাপুলেরও বিচার হওয়া দরকার। যদি বিচার হয় তাহলে বাংলাদেশের বাইরে গিয়ে এই প্রবাসী কর্মীদের সঙ্গে যে প্রতারণার আশ্রয় নিয়ে তাদেরকে যে নিপীড়ন নির্যাতন করা হয় আরো বহু লোক করে, বহুভাবে করে, তো সেই জায়গাটা কিছুটা বন্ধ হতে পারে। আরেকটা হতে পারে যে দেশের ভাবমূর্তি যতটা ক্ষুণ্ণ হয়েছে, যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে আমরা কোনো অপরাধীকে আইনগত শেল্টার দেই না, আমাদের সরকার কোনো অপরাধীকে আইনগত শেল্টার দেয় না, হয়তো ভুল করে হোক আর যে কোনো ভাবেই হোক তাকে এমপি বানানোর সুযোগ করে দেয়া হয়েছিল বা তাকে এমপি করা হয়েছিল, তো সেই জায়গাটি একটি ভুল হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই ভুল বাংলাদেশ সংশোধন করেছে এবং এই রকম অপরাধীদের অপরাধের দায়ে অভিযুক্তদের অপরাধের বিচার বাংলাদেশের সরকার করেছে। যদি এই কাজটি সরকার করে তাহলে বুঝতে পারবো যে আমরা মনে করব নাগরিক হিসেবে এই ধরনের অপরাধীদের আশ্রয় প্রশ্রয় বা শেল্টার দেওয়ার জায়গায় রাষ্ট্রযন্ত্রের কোনো ভূমিকা নাই, আর তাদেরকে যদি শাস্তি দেওয়া না হয়, তাদেরকে যদি দেশের আইনে বিচার করা না হয়, তাহলে বুঝতে হবে যে এর সঙ্গে আরো বহু কিছু রয়ে গেছে। এই যে এতদিন যে সময়ক্ষেপণ করা হলো সেই সময়ক্ষেপণের একটা যোগসূত্র সাধারণ জনমানুষ আবিষ্কার করবেন, আমরা চাই না যে সেরকম কোনো দিকে আমরা যাই। আমরা পাপুলের মতো অপরাধীদের, পাপুলের মতো অপরাধের দায় অভিযুক্তদের, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, দেশের 17 কোটি মানুষকে লজ্জায় ফেলা মানুষদের বিচার দেখতে চাই। জি ধন্যবাদ, থাকুন আমরা একটু আজকে খবর তালিকা আরেকটা অন্যতম খবর, বেশ কয়েকদিন ধরে আসলে ক্যাম্পাসগুলো খোলার দাবিতে অনেকটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, আজকেও আন্দোলন হয়েছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, আপনার কাছে আসতে চাই যে শিক্ষামন্ত্রী আজকে ঘোষণা দিয়েছেন যে 24 মে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলতে যাচ্ছে এবং 17 মে হল খুলতে যাচ্ছে, সেখানে আসলে ছাত্ররা এখনও সেই বিষয়টিও মানতে নারাজ, আসলে তারা চাচ্ছেন যে আরও দ্রুত যেন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়। আপনি আসলে এই বিষয়ে যদি একটু মন্তব্য করেন, কারণ অনেকদিন ধরে আসলে তাদের এই ক্যাম্পাসকে ঘিরে যে আন্দোলন চলে আসছিল। না দেখেন, এই কোভিড তো শুধু বাংলাদেশের বিষয় না, এটা একটা বিশ্ব মহামারী, তো পৃথিবীর কোন দেশে কি হল গুলো ক্যাম্পাসটি পুরোপুরি খুলে দিচ্ছে এরকম কোন খবর কি আপনাদের কাছে আছে? মুক্তদয় বলতে পারে সারা পৃথিবীতে, আমাদের আশেপাশেও তো বিশ্ববিদ্যালয় দেশ আছে, ভারত আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কার আছে, কোন দেশে কি এই হল খুলে দেওয়া হয়েছে, ছাত্রদেরকে ক্যাম্পাস খুলে দেওয়া হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা টিচাররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছে, পিএইচডিতে প্রোগ্রামে এখানে সেখানে, সেখানেও যেতে পারছে না, অনলাইনে ক্লাস করছে, কারণ ক্যাম্পাস বন্ধ। আমরা যে কথাগুলো বলি, একটা জিনিস আছে অবশ্যই ছাত্রদের দিক থেকে যে বিষয়টা আসছে, আসলে একটা অস্থিরতা তো কাজ করতেছে, আর এক ধরনের আটক বন্দি অবস্থা থাকা এবং পড়াশোনা সবকিছু থেকে যে এরকম একটা ফসফস অবস্থা, তো এটা ছাত্ররা বিক্ষুব্ধ এবং স্বাভাবিকভাবে তারা পড়ালেখার যে ফ্লোটা এটা নষ্ট হয়ে গেছে। এবং আমি তো মনে করি কোভিড যে সকল ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে সেগুলো অনেকগুলো হয়তো রিপেয়ার করা যাবে, আমাদের গার্মেন্টস এখন অর্ডার বেড়ে গেছে এটা হয়তো রিপেয়ার হবে, আমাদের কৃষিতে রিপেয়ার হবে, ইন্ডাস্ট্রিতে রিপেয়ার হবে, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে আমাদের শিক্ষা, এইটা সহজে বুঝবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের তো এই মহামারীর সাথে এটা বিশ্ব পরিস্থিতির সাথে, কারণ পৃথিবীর অনেক দেশে স্কুল কলেজ খুলছে এবং ভারতেও এই অতি সাম্প্রতিক কেরালায় স্কুল খোলার পরে একদিনে 156 জন আক্রান্ত হওয়ার পরে আবার বন্ধ করে দিচ্ছে, তো আমাদের একবার বন্ধ একবার খোলা এটা আমাদের সমস্যাটা হয়ে গেছে। একটা হলো একটা বিসিএস এর পরীক্ষার জন্য আসলে আমাদের ছাত্ররা এক সময় বিসিএস পরীক্ষা মানে সাধারণ ছাত্রদের কোনো অবদান ছিল না এবং দলীয় ভিত্তিতে নিয়োগ করার জোট আমলে আমরা দেখেছি যে এগুলো কিভাবে পরীক্ষা হয়ে যেত, কিন্তু এখন বিসিএস এর প্রতি মানুষের আস্থা বাড়ছে, কিছুটা হলেও সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা মনে করে এখানে ন্যায্য তো একটা ভালো চাকরি পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়,
আর এটার আগ্রহ অনেক বেড়ে গেছে এবং সরকারি চাকরির কতগুলো সুযোগ সুবিধা অথবা যে কোনো কারণে হোক এটা অনেক বেশি এখন আকর্ষণীয়। যার কারণে 43তম যে বিসিএস এই পরীক্ষার যখন বিজ্ঞপ্তি দেওয়া হলো তখনই সমস্যাটা শুরু হয়, যারা একদম টার্মিনাল অবস্থায় ছিল ডিগ্রি অর্থাৎ ফোর্থ ইয়ার লাস্ট সেমিস্টার এবং মাস্টার্স এর ফাইনাল, তাদের পরীক্ষাটা যেটা আটকা পড়ছিল সেটা নেয়ার জন্য এক ধরনের চিন্তা ভাবনা করা হয়েছে। তো সেটা করতে গিয়ে এখন সমস্যা যেটা দেখা দিল যে আপনি পরীক্ষা যখন নেবেন তখন তো আবাসনের ব্যবস্থাটা যেটা আছে, কারণ বিশেষ করে আমাদের হলগুলোতে প্রায় 16 লক্ষের মতো ছাত্রছাত্রী থাকে সারা বাংলাদেশে, যদিও সিট আছে 80,000 কিন্তু গণরুম ডাবলিং এটা সেটা করে 16 লক্ষ ছেলে মেয়ে থাকে। তো তাদের বিশেষ করে মেয়েদেরও যদি কথা চিন্তা করে তারা যদি হল খোলা না থাকে তাহলে পরীক্ষাটা কিভাবে দিবে? তো যার কারণে সীমিত পরিসরে হল খুলে পরীক্ষার্থীদের জায়গা দেওয়ার একটু চিন্তা ভাবনা করা হয়েছিল, কিন্তু সমস্যা দেখা দিল যে হল একবার যদি খুলে দেওয়া হয় এটা কিন্তু আবার এটা কেবলমাত্র সীমিত করা যাবে না, দেখা গেল সবাই হলে এসে উঠবে। আগেই বলছি ছাত্ররা বাড়িতে থেকে আটক থেকে বা পড়ালেখা ক্যাম্পাস থেকে দূরে থাকে বিক্ষুব্ধ হয়ে আসে যে তাদের আর ভাল লাগছে না, তখন এটা একটা ট্রান্সপার্ট অ্যাগ্রেশন যে আপাতত এরকম একটা কর্মসূচি পাওয়া গেছে এটার মধ্যে অনেকে হয়তো সামিল হলো। কিন্তু আমি মনে করি যে আমাদের এই পরিস্থিতি যেটা এখন আসছে তাতে মাননীয় শিক্ষামন্ত্রী আজকে যেটা বললেন, এর আগে সকল বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সাথেও একটা ওনার মিটিং এ জিনিসটা হয়েছিল যে শিক্ষকদের এবং আবাসিক ছাত্রদের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে টিকা দানের পরেই ক্যাম্পাসটা খোলার জন্য সবাই একমত পোষণ করে মোটামুটি, এবং সেটারই আজকে যে বিষয়টা আসছে। শুধু একটা বিষয় বাদ দিয়ে বাকি সবকিছু মাননীয় শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছেন যে কিভাবে বিশ্ববিদ্যালয়ে কয় তারিখে খুলবে হল, কিভাবে খুলবে, আর ওই যে পরীক্ষাগুলো যে পরীক্ষাগুলোর জন্য ক্যাম্পাসে আসার জন্য ছাত্র উদ্গ্রীব সেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে, আর এই পরীক্ষার জন্য যেই কারণে এই খুব আগ্রহ ছাত্রদের সেই 43তম বিসিএস এটাকে টাইম অ্যাডজাস্টমেন্ট করা অর্থাৎ তাদের যাতে বয়স পেরিয়ে না যায় অথবা তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয় যাতে এই, কারণ একটা বিসিএস হোল প্রসেস কমপ্লিট হইতে 2 বছরের মতো সময় লাগে। তো কেউ যদি এখন পরীক্ষা দেওয়ার সুযোগ পায় এই বাই দিস টাইম সে হয়তো তার পরীক্ষাগুলো কমপ্লিট করবে বা ডিগ্রি সার্টিফিকেট যেটা সেটা জমা দেবে, এরকম একটা ব্যবস্থা হয়তো করবে। আর যেটা দরকার সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে নিজস্ব যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আছে, স্বাস্থ্য ব্যবস্থা আছে, অর্থাৎ জরুরি অবস্থায় যাতে পরিস্থিতি মোকাবেলা করা যায় সেটার জন্য প্রত্যেকের বিশ্ববিদ্যালয়গুলো অধীন আলোচনায় মাননীয় মন্ত্রী যেটা বলেছিলেন প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে তার যে নিজস্ব স্বাস্থ্য কেন্দ্র আছে সেটা অয়েল ইকুইপ করা, আরো বেশি লোকবল নিয়োগ করা যাতে জরুরি পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে সেখানে যেন আমাদের শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবা পেতে পারে, সেই যেখানে নাই সেখানটা করতে হবে। এটা স্যার আর বাকি সব জিনিস কিন্তু আমি মনে করি ঠিকই আছে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাও কিন্তু স্থগিত করা হয়েছে, এটি আসলে কেন? না সব পরীক্ষা স্থগিত করা হয়েছে কারণ এটা তো একটা পিসপেলে তো জিনিসটা করা যাবে না, এর জন্য এটা ওর জন্য এটা তার জন্য এটা এটা করার সুযোগ নাই, কারণ আপনি যখন রাষ্ট্রীয়ভাবে সরকারি ভাবে আর বিশেষ করে প্যান্ডেমিক সময়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য এটার আইনে আছে সরকার এইসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে, আর বিশেষ করে বিশেষজ্ঞ কমিটির সাথে পরামর্শ করেই তো এই কাজগুলো করা হচ্ছে। কারণ তাহলে এতই যদি এটা সিম্পল হইতো তাহলে পৃথিবীর সব দেশেই বিশ্ববিদ্যালয়গুলো খুলে যেত, আমরা যদি বলতে পারতাম যে পশ্চিমবাংলা বিশ্ববিদ্যালয় খুলে গেছে, পাকিস্তানে খুলে গেছে, শ্রীলঙ্কায় খুলে গেছে, কোথাও ওইভাবে ঢালাওভাবে বিশ্ববিদ্যালয় সব জায়গায় অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনে যতটা পারা যাচ্ছে যোগাযোগ রক্ষা করা হচ্ছে, এর বেশি কিন্তু কোথাও ওয়ার্ল্ডে কোথাও এই জিনিস হয়নি এখনো। তো আমি বলছি যে আমাদের ছাত্ররা যে কারণগুলো হয়েছিল যে তাদের পরীক্ষা নেওয়া হবে কিন্তু হল খোলা হবে না, এটার কারণেই কিন্তু গত কয়েকদিন এই ঘটনাগুলো ঘটছে। এখন আমি মনে করি এটা নিরসন হবে, কারণ এখন একটা টেন্টেটিভ ডেট বলা হয়েছে, আমি জানি না যদি সংক্রমণের তৃতীয় বলা হয় ওয়েব এটা সেটা অনেক দেশে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, তো সেটা যদি না হয় তাহলে ঠিকই আছে আমরা রোজার মন্দের পরে বিশ্ববিদ্যালয়গুলো খুলে যাব, কিন্তু এর মধ্যেও এটা কিন্তু আমি মনে করি যে অপরিস্থিতি যদি অন্য অন্যদিকে টার্ন নেয় তখন কিন্তু আবার এই সময়ও রাখা যাবে কিনা এই পর্যন্ত বোধহয় আমাদের ধৈর্য ধরতেই হবে, এছাড়া আর আমার কিছু এই মুহূর্তে বলার নেই। জি ধন্যবাদ স্যার থাকুন। গোলাম মুর্তজা আপনার কাছে একটু আসতে চাই যে 24 মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হয়েছে,
কিন্তু স্কুল কলেজ যেগুলো রয়েছে সেগুলো আসলে খোলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। যদিও অনেক আগে থেকে আমরা শুনছিলাম যে স্বাস্থ্যবিধি মেনে খোলার ব্যাপারে কথা হচ্ছিল, স্বাস্থ্যবিধিও চূড়ান্ত হয়েছে, আপনি যদি এই বিষয়ে মন্তব্য করেন। এ বিষয়ে অনেকগুলো বেশ কয়েকটি প্রসঙ্গ আছে, আমি কয়েকটি প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাইবো এই পর্যায়ে। প্রথমত বক্তব্য কথা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে সতর্কতা শিক্ষার্থীদেরকে নিয়ে, তাদের যাতে কোনো বিপদ না হয়, তাদের যাতে কোনো প্রাণহানি না হয়, এই জায়গাটিতে যে শুরুর থেকে সতর্কতা, আমি সেই সতর্কতার জায়গাটিতে সরকারকে সাধুবাদ জানাই। এই সতর্কতাটা যে সময় নেওয়া দরকার ছিল তার একটু পরে নিলেও, একেবারে তাৎক্ষণিক ভাবে না নিলেও, পরবর্তীতে সতর্কতা নিয়েছে যে শিক্ষা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু তার চেয়েও জীবনের মূল্য অনেক বেশি, সেই জায়গাটিতে সরকারের উদ্যোগকে আমি স্বাগত জানিয়েছি এবং ধন্যবাদ জানিয়েছি। এটা গেল একটি দিক। এর বাইরে এই যে এই এই করোনা মহামারীর এই সময়কালে, প্রায় এক বছর তো হতে চললো, এই সময়কালে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তার শিক্ষার্থীদের প্রতি যে সংবেদনশীলতা দেখানো দরকার ছিল, শিক্ষার্থীদেরকে সজাগ বা সচেতন করার জন্য সচেতন ভাবে তাদের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা স্বাস্থ্য বা শিক্ষা মন্ত্রণালয় কি ভাবছে, এই তথ্যগুলো যে সংবেদনশীলতার সঙ্গে পৌঁছানো দরকার ছিল, এই জায়গাটিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে। তারা শিক্ষার্থীদের প্রতি কোনো রকম সংবেদনশীলতা দেখাতে পারেনি। তারা ঘোষণা দিয়েছে পরীক্ষা হবে, শিক্ষার্থীরা বলেছেন কোথায় থাকবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন তারা কোথায় থাকবেন আমি জানি না। এই যে একজন শিক্ষার্থী বা কিছু সংখ্যক শিক্ষার্থীর প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের যে অত্যন্ত অসংবেদনশীল মন্তব্য, এই মন্তব্যগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের ব্যথিত করেনি, শুধুমাত্র শিক্ষার্থীদের ক্ষুব্ধ করেনি, এটি সারা বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। পৃথিবীর কোন দেশ খুলেছে, কোন দেশ খুলেনি, মিজান ভাই যেটি কথা বলেছেন, হ্যাঁ পৃথিবীর বহু দেশেই শিক্ষা প্রতিষ্ঠান খোলেনি। আবার যেমন ভারত, যে সমস্ত দেশে বাংলাদেশের চেয়ে করোনা পরিস্থিতি অত্যন্ত জটিল, অত্যন্ত বিপদগ্রস্ত যে সমস্ত দেশ, যেমন ভারতের তামিলনাড়ুতে গত তিন মাস হয়ে গেল সেখানে ক্লাস 9-10 পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে স্কুলে, অর্থাৎ তারা পর্যায়ক্রমে একটা খোলার উদ্যোগ নিয়েছে। আর আমরা পর্যায়ক্রমেও খুলতে পারবো না, এখন হল খুলে দিলে সবাই চলে আসবে এটা কোনো কথা হতে পারে না। হল খুলে দিলে সীমিত সংখ্যক যাদের পরীক্ষা তারাই শুধু হলে উঠবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে রাষ্ট্রীয় প্রশাসনের সহায়তা নিয়ে সেটা কার্যকর করতে পারে। এখন আমি পারবো না বলে মাথা ব্যথা হবে, মাথা কেটে ফেলবো, আমি হলে সীমিত সংখ্যককে আনতে পারবো না বলে হলই খুলবো না, এটা কোনো কথা হতে পারে না। এটা গেল একটি দিক। আরেকটি জায়গা, যে পৃথিবীর অন্য দেশেও খুলে নাই, উন্নত দেশেও খুলে নাই, আমরা কেন খুলবো বা আমরা খুলতে পারি না, একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে ভারত সহ পৃথিবীর যে সমস্ত অন্যান্য দেশ, আরো যে উন্নত দেশ, ইউরোপের কথা বলি, উত্তর আমেরিকা বলি, অন্য দেশের কথা বলি, তারা প্রায় শতভাগ ডিজিটালি তাদের শিক্ষা কার্যক্রম চালু রেখেছে। আর আমাদের বাংলাদেশে কত শতাংশ মানুষকে আমরা ডিজিটালি অনলাইনে শিক্ষার আওতায় আনতে পেরেছি, এখানে সেই ধনী গরিব শহর গ্রাম এই বৈষম্যটা একটা প্রকট আকার ধারণ করেছে, 20-30% বাইরে কারো কাছে আমরা অনলাইন শিক্ষাক্রমে পৌঁছতে পারিনি। সুতরাং যে সমস্ত দেশ খুললো না, আর যে সমস্ত সেই সমস্ত দেশের সঙ্গে আমরা যদি বাংলাদেশের তুলনা করি তাহলে এই তুলনাটি একেবারেই সঠিক তুলনা হবে না। তো এই জায়গাটিতেও আমাদের আরেকটি জিনিস করার ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেই কারণে আমাদের ছাত্রছাত্রীদের কাছে, শিক্ষার্থীদের কাছে একটা সুস্পষ্ট তথ্য, সুস্পষ্ট মেসেজ আগে থেকেই যাওয়া দরকার ছিল। যখন বলা হলো যে আমরা কোথায় থাকবো, পরীক্ষা দিব, যে কোথায় থাকবেন আমরা জানি না, তখন শিক্ষা মন্ত্রণালয় কোথায় ছিল? শিক্ষা মন্ত্রণালয় তখন এগিয়ে এসে বললো না কেন যে হয় পরীক্ষা স্থগিত থাকবে অথবা থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হলো, বা কিছু না কিছু একটা বলা দরকার ছিল, তাহলে সেই কথাগুলো বলা গেল না কেন? বাংলাদেশে আবারও আরেকটি জিনিস প্রতিষ্ঠিত হলো, সেই জিনিসটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি বিক্ষুব্ধ না হবেন, যতক্ষণ পর্যন্ত আপনি বিশৃঙ্খলা তৈরি না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি তালা না ভাঙবেন। আমরা একসময় স্লোগান দিতাম জেলের তালা ভাঙবো, এখন শিক্ষার্থীরা সে যেখানে থাকবে সেই হলের তালা ভাঙছে। এই হলের তালা ভাঙার মতো জায়গাতে শিক্ষার্থীদের যেতে হলো কেন? তাদেরকে কেন হলে উঠে বলতে হলো যে আমরা হল থেকে যাব না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাইরের ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা থাকলো, এলাকাবাসীর আক্রমণে তারা যখন আহত হলেন, এলাকাবাসীর আক্রমণে তারা যখন প্রাণ ভয়ে ছুটোছুটি করছিলেন,
সেই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তেমন কোনো ভূমিকায় থাকা যায়নি। কেন থাকেনি? এটা বিশ্ববিদ্যালয়ের বাইরের এলাকা, সেখানে আমাদের কোনো কিছু করার নেই। নিঃসন্দেহে আমি তার সঙ্গে একমত যে বিশ্ববিদ্যালয়ের বাইরের এলাকা কোনো কিছু করার নেই। তো এখন তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা যদি এখন হলে ঢুকতে চায়, আসে এবং তারা যদি তালা ভাঙে, আপনি কি তাকে খুব বেশি দায় দিতে পারবেন? আমি তালা ভাঙার পক্ষে নয়, আমি জোর করে হলে ওঠার পক্ষে নই, কিন্তু বিষয়টি হচ্ছে আপনি তো ভালো মতো কথা বললে শুনছেন না, আপনি তো তাদের দাবির প্রতি কর্ণপাত করছেন না, আপনি তো তাদের প্রতি সংবেদনশীলতা দেখাচ্ছেন না। এখন আপনার সংবেদনশীলতা আনার জন্য আপনাকে বাধ্য করতে হচ্ছে, যেহেতু আপনি বাধ্য করলে কথা শোনেন, বাংলাদেশের একটা ঐতিহ্য যে আপনাকে যখন আমি বাধ্য করব তখন আপনি আমার কথা শুনবেন। যেহেতু সব দুঃখিত, যেহেতু সবকটি বিশ্ববিদ্যালয় থেকে এক ধরনের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আমরা দেখলাম, সেই কারণে তড়িঘড়ি করে এখন শিক্ষা মন্ত্রণালয় একটা ঘোষণা দিল, মে মাসের অমুক তারিখ থেকে হল খুলবে, অমুক তারিখ থেকে ক্লাস শুরু হবে। কেন আপনাদের মাথায় ছিল না? এতদিন পর্যন্ত ঘোষণা দিতে পারলেন না, সীমিত সংখ্যক করতে পারবেন না কেন? একটা রাষ্ট্র তার সর্বোচ্চ উদ্যোগ নিয়ে, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল, সেই হলটিতে যদি 2000 শিক্ষার্থীতে থাকে, এখন যদি সিদ্ধান্ত নেয় যে এই হলের 500 শিক্ষার্থীর পরীক্ষা হবে, তাহলে সেই একটি হলে 500 শিক্ষার্থী উঠবে, তার বেশি কেউ উঠতে পারবে না, এই কাজটি বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারবে না, এর চেয়ে তো লজ্জার কিছু হতেই পারে না। অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীদের, এমনকি ইসেরও, আপনার স্কুল কলেজেরও, আপনার কোনো না কোনো একটা প্রক্রিয়া আপনাকে তো বের করতে হবে। ধরুন যে মিজান ভাই যে কথাটি বললেন, এখন আমরা একটি জায়গাতে থাকলাম, বাংলাদেশ অত্যন্ত ভালো একটা জায়গাতে আছে করোনার সময়, এখন ভারতেও করোনার যে নতুন স্ট্রেন এখন শনাক্ত হচ্ছে, সেই নতুন স্ট্রেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার সঙ্গে মিল আছে সাউথ আফ্রিকান এবং ব্রাজিলিয়ান স্ট্রেনের, ভারতে যেটা শনাক্ত হচ্ছে। এখন কোনো কারণে যদি, আমি মনে করি না যে সেটা হবে, বাংলাদেশে সর্বশেষ সতর্ক থাকতে হবে, এখন কোনো কারণে যদি ভারতের ওই স্ট্রেনটির ক্ষেত্রে আবার ভ্যাকসিন পুরোপুরি কার্যকর না, ভ্যাকসিনের কার্যকারিতা প্রায় 70-80% কমে যায়, যেটা ভারত খুবই চিন্তিত, এখন ওই রকম একটা শঙ্কা বা ওরকম একটা ধাক্কা যদি বাংলাদেশেও আসে, আমি আসবে না ধরে নিচ্ছি, কিন্তু আসবে না তাও তো আবার জোর দিয়ে বলতে পারি না, তো সেরকম একটা ধাক্কা যদি আসে, তাহলে তো আপনি মে মাসের যে তারিখ ঘোষণা করেছেন সেই সময় গিয়েও খুলতে পারবেন না। তার মানে হচ্ছে আপনাকে কোনো না কোনো বিকল্প একটা পথের সন্ধান করতে হবে, সেই বিকল্প পথের সন্ধানটা আপনাদেরকে করতে হবে। কোনো কিছুই করা যাবে না এটা কোনো কথা হতে পারে না, যদি কোনো কিছুই না করা যায় তাহলে শিক্ষার্থীদেরকে সেটাও সংবেদনশীলতার সঙ্গে শিক্ষার্থীদের বোঝাতে হবে। এই তড়িঘড়ি করে শিক্ষার্থীরা তালা ভাঙবে, তারপরে এসে আপনি একটা ঘোষণা দিবেন, এইভাবে করলে বিশৃঙ্খলা আরো বাড়বে, শিক্ষার্থীদের আস্থায় আনতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ, থাকুন আপনি। আমরা তো আজকে বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে, আমলাতন্ত্রে শেষ মালয়েশিয়ার শ্রমবাজারের সম্ভাবনা। আমরা বেশ কয়েকদিন, বেশ কিছুদিন ধরে আসলে মালয়েশিয়ার যে শ্রমবাজার নিয়ে কিছুদিন আগে একটি বৈঠক হয়েছে, সেখানে আমরা দেখেছি যে আসলে কোনো সিদ্ধান্ত আসলে আসে নাই। শ্রমবাজার যেমন আসলে নেই, আমাদের করোনাকালীন সময়ে অনেক প্রবাসী বাংলাদেশে চলে এসেছেন, অনেকে চাকরিহীন হয়েছেন, একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে সেশন জট তৈরি হয়েছে, শিক্ষার্থীরা বের হতে পারছেন না, অন্যদিকে অনেক কর্মসংস্থানের যে একটি চ্যালেঞ্জ সেটি কিন্তু তৈরি হচ্ছে, চ্যালেঞ্জটি আরও বাড়ছে আসলে। এই ক্ষেত্রে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, আপনি যদি মন্তব্য করেন, কারণ কর্মসংস্থানে অনেক বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, নতুন কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে না, কেউ আসলে সেভাবে তার চাকরি পাওয়ার সম্ভাবনাটি তৈরি হচ্ছে না। আচ্ছা, এইটা এই পয়েন্টে আসার আগে একটু মুক্তবাজ ভাই যা বলছেন বিশ্লেষণ ঠিকই আছে, তবে একটু ব্যাপারে, অর্থাৎ আমরা ডিজিটালি একটু পিছিয়ে আসছি, অতএব এর বিকল্প হিসেবে ছাত্রদেরকে ক্যাম্পাসে নিয়ে আসতে হবে, এইটা আমি একমত হতে পারলাম না। আর ডিজিটালি আমরা কি অবস্থায় ছিলাম আপনি ভালো করে জানেন, এখন অনেক বেটার, এবং যারা আমরা ক্লাস নিচ্ছি বা যারা এর সাথে ভিতরে যারা জড়িত আছি, যে প্রথম দিকে যে দুরবস্থা ছিল এর সাথে অনেক বেটার অবস্থা। আর আমরা যেহেতু ডিজিটালি সবার কাছে পৌঁছতে পারতেছি না, অতএব সবাইকে ক্যাম্পাসে এনে পড়াইতে হবে, আমার মনে হয় এখনো সারা পৃথিবীতে অবস্থা তৈরি হয়নি, আমাদের ডিজিটালি আরো ইমপ্রুভ করতে হবে বরং সেটা বলে, কিন্তু এর বিকল্প এই না যে ক্যাম্পাসে নিয়ে আসতে। আর ইদানিং কালের ক্যাম্পাস সম্বন্ধে আমি জানি এমন তো ভাই আপনার ধারণা আছে কিনা, আপনার এই বিশ্বাসটাও ঠিক না যে সীমিত সংখ্যক ছাত্রকে হলে উঠাবেন আর বাকিদেরকে আসতে দিবেন না, ওইটা এই ওই দিন আর নাই, এটা অসম্ভব একটা ব্যাপার, এটা শুধু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলে লাভ নাই, এটা আপনাকে এই দায়িত্ব আপনি পালন করতে পারবেন। এক, এবার আসেন আমি যেটা বলছিলাম, সমস্যাটা হয়ে গেছে ওখানেই, আমাদের শুরুতেই বলা উচিত ছিল সবকিছুই বন্ধ থাকবে, অতএব পরীক্ষাও বন্ধ থাকবে, কিন্তু পরীক্ষা যখন নিতে থাকবেন তখন হল অবশ্যই খুলতে হবে, এটা মাথায় রাখা উচিত ছিল আমাদের প্রশাসকদের, সেটা একটু আমি মনে করি এটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে যেতে গিয়ে এটা একটা সমস্যা হতে হয়ে গেছে, এটা এখন অবসান হবে আশা। আর মালয়েশিয়ার সম্বন্ধে কথা বাদ দেন, আমি আমাদের এই জন্য এই যে ক্ষতি যেটা হয়ে যাচ্ছে, ছাত্রদের বিলম্ব হচ্ছে, সেশন জ্যাম হচ্ছে, সেই ক্ষেত্রে যদি মানে একটু খারাপ লাগলেও যদি এটা বাস্তবতা মানতে হবে,
আমাদের যারা আগে আরো দুই বছর আগে তিন বছর আগে যারা পাস করেছিল তাদেরই তো এখন কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়নি। অতএব যারা নতুন তাড়াহুড়ো করে এখনই তাদের পরীক্ষা নিয়ে বের করে দিতে হবে, এর মানে হচ্ছে তারা গিয়ে আবার ওই তালিকাভুক্ত হবে, এছাড়া আর তেমন কিছু হবে না। যে আমাদের নতুন করে কর্মসংস্থান হওয়ার জন্য এটা কেবলমাত্র পরীক্ষা, পরীক্ষার রেজাল্ট, শিক্ষার মান, ভালো রেজাল্ট, এইগুলোর উপর তো কর্মসংস্থান নির্ভর করে না। ইভেন কোয়ালিটি এডুকেশন যেটা বলি সেটা দিয়েও শিক্ষা কর্মসংস্থান নির্ভর করে না। কর্মসংস্থান নির্ভর করে দেশের অর্থনৈতিক অবস্থার উপরে, শিল্প উৎপাদন এবং ব্যবসা বাণিজ্যের উপরে। এটা যদি আমরা চালু করতে না পারি ঠিক মতো, সেটা কেবলমাত্র পাস করিয়ে দিলাম অথবা কেনা বলা হয় জ্যানপেন ভাবে পাস করলাম, অথবা খুব সিরিয়াসলি ভালোভাবে রেজাল্ট করলাম, ভালোভাবে পাস করলাম পড়ালাম, এই দিয়ে এই কর্মসংস্থানে কিন্তু কোনো হেরফের হয় না। আর যেটা মালয়েশিয়া টালিশিয়ার কথা বলছেন, সেখানে মূল সমস্যা হচ্ছে আমাদের এই দক্ষতা, অদক্ষ যে শ্রমিকগুলো আমরা পাঠাচ্ছি এদের মজুরি অনেক কম, এবং এদের অনেক সময় এই দালালরা পুশ এমপ্লয়মেন্ট অর্থাৎ জোর করে, ওখানেও কিছু দালাল, দালাল চক্র যে খালি বাংলাদেশে আছে তা না, আমলাতন্ত্র এবং আমলাতন্ত্রের চর্চবৃত্তি এটা মালয়েশিয়াতে বাংলাদেশে কোনো অংশে কম না, এবং ওখানেও দালাল চক্র আছে। ওই দালাল চক্রগুলোর কারণেই আসলে অনেক সময় মালয়েশিয়ান গভর্নমেন্ট বাধ্য হয় মাঝে মধ্যে এটা সাসপেন্ড করতে, বন্ধ করতে। আর আমাদের দেশে যেটা সমস্যা, একটা হচ্ছে দালাল চক্র, দুই দেশের দালাল চক্র মিলে অদক্ষ শ্রমিকদেরকে ওখানে নিয়ে ভাসমান করে, আর আরেকদিকে যেই ধরনের পেশাগত দক্ষতা নিয়ে বাইরে যাওয়ার কথা ছিল, কারিগরি প্রশিক্ষণ নিয়ে, কারিগরি শিক্ষা নিয়ে, যেটা হলে এক জায়গায় কাজ না পেলেও আরেক জায়গায় একটা বিকল্প কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেগুলো ডিমান্ড আছে সেইগুলোর লোক কিন্তু আমরা পাঠাতে পারছি না আমাদের, যার কারণে এইবারও যখন আপনারা প্রায় এটা আসে যে আমাদের 14,60,000 এইচএসসি পাশ করছে এদেরকে কোথায় ভর্তি করব, 14,60,000 যে পাশ করছে এদের তো প্রথমত সবাই পাশ করার কথা না, তার 30% ফেল করার কথা ছিল। প্রত্যেক বছরে 28-30, 27-28% তো ফেল করে, এরা সবাই পাস করেছেন বলে ধরার দরকার নাই। আর যারা নিচের দিকে আছে অর্থাৎ সবাইকে কিন্তু অটো পাস দেওয়া হয়নি এবার, সবাই গ্রেড আছে, কেউ পাইছে ডি, সি, সি প্লাস, ডি প্লাস, এ প্লাস। এখন এই যে ডি সি যারা নিচের দিকে পেয়ে গেছে তাদেরকে কেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে, পড়তে হবে? তাদের জন্য আমার বহু আগের থেকে আমি যেটা বলছি, আমাদের কারিগরি প্রশিক্ষণ যেগুলো আছে এগুলো জোরদার করতে হবে, কারণ আমাদের এখনো এই এই মাত্র 4-5 বছর আগে টোটাল এনরোলমেন্টের অনলি 7% ছিল কারিগরি। এখন সরকারের চেষ্টায় সাম্প্রতিক কালে অনেকগুলো নতুন ইনস্টিটিউট এবং সরকারি বেসরকারি পর্যায়ে, যদিও এগুলোরও মান নিয়ে প্রশ্ন আছে, সংখ্যার দিক থেকে এটা অ্যারাউন্ড এখন 16-17% হয়েছে। বলা হয় উন্নত দেশে যেখানে কারিগরি শিক্ষার হার হচ্ছে অ্যারাউন্ড 60% পর্যন্ত আছে, কোনো জায়গায় 60-70%, সেখানে আপনি এটাকে আমরা এখনো 15-16 ভাগের উপর উঠাইতে পারি নাই, এবং সবাইকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার ডিগ্রি দিয়ে এবং তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে ওই দলে সামিল করতে হবে। আর আরেকটা হচ্ছে আমাদের যারা মেধাবী অনেক আন্দোলন করে তারা বিভিন্ন চাকরির জন্য, কোটার জন্য, এই জন্য, কিন্তু এই মেধাবীরা আসলে ওই শাহবাগ পর্যন্ত যেতে পারে, বড় বড় যে চাকরিগুলো আছে আমাদের যেগুলোর বেতন অনেক বেশি, এগুলোতে কিন্তু আমাদের এই মেধাবীরা যেতে পারে না, ওই দক্ষতা অথবা কর্ম ক্ষমতার যে টেকনিক্যাল নলেজ দরকার সেগুলোর অভাবে তারা নিচের দিকে চাকরিগুলো করে। আর যেগুলো খুব টেকনিক্যাল জব, বেশি বেতনের চাকরি, এগুলোর জন্য কিন্তু আমাদের এখনো বিদেশের উপর নির্ভর করতে হয়, প্রচুর বিদেশি লোক। আমি তো মনে করি আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির লোকরা বা বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকরা মানে যদি দেশে লোক পেত কম টাকায়, অনেক কম বেতনে, তাহলে অনেক বেশি টাকা দিয়ে বিদেশ থেকে লোক আনতো না, যদিও এর মধ্যেও ফাঁক ফোকর আছে, কারণ যারা বেশি টাকা দিয়ে দেখাচ্ছে হিসাবে যে যে করে, এটাও একটা ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিং এর মতো, এক লোকরে হয়তো চুক্তি হিসাবে দেখায় 7 লক্ষ টাকা বেতন দিবে, আসলে শেষ পর্যন্ত তাকে বেতন দেয় 1,70,000 টাকা, আর বাকিটা কিন্তু ওই টাকা পাচার করার কাজে, এটা আরেকটা নতুন সূত্র, অর্থাৎ মানে বিদেশিদেরকে কাজ দিয়ে বেশি বেতন দেখিয়ে, খরচ দেখিয়ে ওই টাকা বাইরে পাঠিয়ে দেয়, এরকম ঘটনাও কিন্তু আছে। আমি এটা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগের ব্যাপার না, আমি বলছি পুরো ব্যাপারটা নির্ভর করবে দেশের অর্থনৈতিক অবস্থা চালু হওয়ার উপরে, এবং সেই অর্থনৈতিক অবস্থার কর্মকাণ্ড যদি ব্যাপকতা বাড়ে, শিল্পায়ন হয়, তাহলে কর্মসংস্থান হবে। আর আরেকটা হচ্ছে কর্মসংস্থানের একটা বিরাট জায়গা হচ্ছে আমাদের প্রায় 1 কোটির উপরে লোক তো বাইরে কাজ করে, কিন্তু সেই বাইরের
কাজ চালু হতে হবে, সেখানে সারা জীবন তো আর এই অবস্থা থাকবে না। তো সেখানে যখন আবার নতুন করে লোক দেওয়া শুরু হবে, যেতে পারবে, তো সেই দক্ষতা যেটা অর্থাৎ কোভিড এর আগে যে এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা নিয়ে গেছিল, কোভিড পরবর্তী বিশ্ব অর্থনৈতিক অবস্থার মধ্যে নতুন যে রিকোয়ারমেন্ট মানুষের, যে আইসিটি থেকে আরম্ভ করে অন্যান্য টেকনিক্যাল যে নলেজ গুলো দরকার হবে, আমি মনে করি এটা প্রস্তুতি নেওয়ার সময়। আমরা এখনই যদি রাতারাতি বলেন যে 20 লাখ 30 লাখ 40 লাখ লোকের দেশের মধ্যে কাজ দিয়ে দিবেন, অথবা সরকার এটা ব্যবস্থা করে ফেলবে, অথবা সরকার যাই ব্যবস্থা করুক না কেন, এটা খুবই অপ্রতুল হবে। বরং প্রস্তুত করার যে ব্যাপারটা, এই সময়টা প্রস্তুতিমূলক কাজে ব্যবহার করা উচিত, সরকারের ইনভেস্টমেন্ট ইনভেস্টটা করা উচিত প্রশিক্ষণের উপরে এবং টেকনিক্যাল নোহাওয়ার উপরে। ওখানে যদি প্রশিক্ষিত লোক তৈরি হয়, এটা কোনো না কোনো ভাবে দেশে এবং বিদেশে, বিদেশে আমি তো মনে করি না যে সারা জীবন অর্থনৈতিক অবস্থা এরকম থাকবে এবং কোনো মন্দাই চিরস্থায়ী হয় না এই দুনিয়াতে, সেই মন্দা কেটে যায়, কেটে গেলে আবার লোক লাগবে, এবং সেটা যদি আমরা ইফেক্টিভলি ইউজ করতে চাই, যেটাকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি, কারণ এত তরুণ জনসংখ্যার দেশ পৃথিবীতে এখন খুব কমই আছে, দেশের অভ্যন্তরে এবং বৈদেশিক চাহিদার কথা চিন্তা করে আমাদেরকে সেইভাবে যদি প্রশিক্ষণ আমরা দিতে পারি, তাইলে এটার একটা সমাধান হবে। আর আপনি যদি বলেন যে সরকার লোন দিবে, টাকা দিবে, ইন্ডাস্ট্রি হবে, আর সেই লোনে আবার সবাই মিলে চাকরি করবে, লোনের টাকাও কি অবস্থা হয় এটা আপনি জানেন। আর আমাদের শিল্প উদ্যোক্তাদের যে সবাই খারাপ তা না, কিন্তু প্রচুর লোকে আছে এই এইটাকে তার বিদেশে টাকা পাচার করার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে, এই ঘটনাও তো আমাদের দেশে আছে। যার কারণে আমি বলবো সত্যিকারের যদি ইনভেস্টমেন্ট আসে, সেই ইনভেস্টমেন্টটা দেশের ভিতরে যদি ইনভেস্টমেন্ট হয়, সেখানেও দক্ষ লোক লাগবে, আবার আমাদের চেষ্টা কিন্তু অব্যাহত ভাবেই করতে হবে, কারণ সব লোককে কর্মসংস্থানের মতন অর্থনীতি এখনো আমাদের তৈরি হয়নি এবং একটা সময় লাগবে। আরেকটা বলি আমি যাতে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কৃষিতে আধুনিকায়ন এবং কৃষিতে আমাদের শিক্ষিত লোকদেরকে ওইদিকে দাবি তো করতেই হবে। আমাদের প্রচুর লোক যারা বিদেশ থেকে ফেরত আসছে এবং যারা আমাদের দেশে কাজ হারিয়েছে, এই লোকদেরকে ব্যাংক লোন এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে প্রত্যেকে যেন নিজের গ্রামে কৃষিভিত্তিক কিছু একটা করতে পারে, কারণ ওই জায়গাটা আমাদের এখনো ঘাটতি আছে। আমাদের এখনো বহু কৃষি পণ্য আমদানি করতে হয়, পেঁয়াজ আমদানি করতে হয়, রসুন আমদানি করতে হয়, আদা আমদানি করতে হয়, ডাল বলতে আমাদের একেবারে আমরা যে পরিমাণ ডাল খাই তার 10% ডালও আমরা উৎপাদন করি না। এই যে ধরে ধরে খাত ধরে ধরে যদি বিনিয়োগ করা হয়, টাকা দেয়া হয় এবং বিদেশ ফেরত এবং যারা দেশে চাকরি হারিয়েছে তাদেরকে যদি গ্রুপ করে করে কোপারেটিভ মাধ্যমে রিহ্যাবিলিট করার চেষ্টা করা হয়, আমি মানে এগুলো উদ্যোগ নেওয়া যেতে পারে। আর এই যে প্রণোদনার নামে যে টাকা যেভাবে বিভিন্ন শিল্প মালিককে দিচ্ছে, এটা আমি মনে করি না খুব বেশি কাজে আসবে। এটা বরং ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট ব্যবসায়ী, এদেরকে বাঁচাতে পারলেই বোধ হয় অর্থনীতি সবল হবে। এই বড় ইনভেস্টমেন্ট যেগুলো আছে, এগুলো তো মেগা গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্ট, সেটা হলো অবকাঠামোগত ইনভেস্টমেন্ট। আর আর জোর দিতে হবে আমাদের মাঝারি এবং ক্ষুদ্র শিল্প যেগুলোকে, বা মাইক্রো লেভেলের যে মালিকানা আছে সেখানে আমাদের মনোযোগ দিতে হবে, তাইলে হয়তো ব্যাপক বেশি পরিমাণে কর্মসংস্থান হবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। আমরা যে আপনার কথা ধরেই আসি যে সংকট দীর্ঘমেয়াদী হয় না, গোলাম মর্তুজা আপনার কাছে একটু আসতে চাই যে প্রশিক্ষিত কর্মী বা দক্ষ কর্মী তৈরিতে আসলে অনেকদিন ধরে আমরা বারবার বলছি আমাদের প্রবাসে যেসব কর্মীরা রয়েছেন তারা ততটা দক্ষ না অন্যান্য দেশের কর্মীরা যারা কাজ করেন সে তুলনায়। এক্ষেত্রে আসলে আমরা কতটা উদ্যোগ নিতে পেরেছি বা পারছি বা করছি? এই কথায় আসার আগে আমি শিক্ষার জায়গাতে মেজেন্টের সঙ্গে আরেকটা জিনিস যোগ করে আসতে চাই। কোনো অবস্থাতেই আমি এটা বলছি না যে সবাইকে ক্যাম্পাসে এনে শিক্ষা দিতে হবে, এটা যেরকম বলছি না, আমি বলছি সেখানে আমার একটা স্বচ্ছ চিন্তা থাকা দরকার, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, দেশ যারা পরিচালনা করছেন, শিক্ষা মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় প্রশাসন, যে করোনা ভাইরাস টিএসসিতে নাই, সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ জমা হতে পারে, জমা হচ্ছে, করোনা ভাইরাস ট্যুরিজম স্পটগুলোতে নাই। করোনা ভাইরাস যদি শুধু আমি মনে করে থাকি যে শ্রেণীকক্ষেই আছে, ক্লাসরুমেই আছে বা হলগুলোতেই আছে, তাহলেও সেটি সাধারণ মানুষকে বোঝানো যাবে না। হাট বাজার গণপরিবহন, কোথাও করোনা ভাইরাস নাই, কোথাও স্বাস্থ্যবিধি নাই, সবকিছু আপনি ওপেন করে দিয়েছেন। আর যদি শিক্ষার এই একটা জায়গা নিয়ে যদি আমরা শুধু কথা বলি এবং সেখানে যদি যৌক্তিকভাবে কারণ দেখাতে না পারি, তাহলে এটাকে জাস্টিফাই করা যায় না। আমি সেই কথাটা বলার চেষ্টা করেছিলাম।
আপনি মালয়েশিয়ার প্রসঙ্গ দিয়ে শুরু করেছেন, এই জায়গাটিতে সাধারণ জনমানুষের সঙ্গে যে প্রতারণা, মালয়েশিয়ার বাজার নষ্ট করা বা লিবিয়ার বাজার নষ্ট করা, লিবিয়া নয় আরো অন্যান্য জায়গার বাজার নষ্ট করার ক্ষেত্রে দেশে একটা চক্র আছে, সেই সমস্ত দেশে আর একটা চক্র আছে। মালয়েশিয়ার বাজার যারা নষ্ট করেছে, মালয়েশিয়ার শ্রমিকদের সঙ্গে যারা প্রতারণা করেছে বা করছে, তার যে চক্রটি দেশে আছে সব সময়, আবারও বলছি সব সময়, সেই চক্রটি হচ্ছে সরকারের অংশ, সরকারের সুবিধাভোগী। আপনি জানেন যে মালয়েশিয়ার সঙ্গে এই সরকার একটা অসাধারণ চুক্তি করেছিল যে জি টু জি ভিত্তিতে লোক যাবে, সেই জি টু জি ভিত্তিতে লোক পাঠাতে পারেনি বাংলাদেশ। পারেনি কেন? পারেনি হচ্ছে সরকারের আরেকটা সুবিধাভোগী যে অংশ, সেই অংশটি সরকারের নানাবিধ পদবী দলের সঙ্গে সম্পৃক্ত, তারা এই জায়গাটিতে খুব বড় রকমের প্রতিবন্ধকতা তৈরি করে, এখানে এবং মালয়েশিয়ায় যে চক্রটি আছে তারা মিলে প্রতিবন্ধকতা তৈরি করে, সেই জি টু জি 25-30-40 হাজার টাকায় যে লোক যাওয়ার কথা ছিল সেই লোক যাওয়া হয়নি। এখনো মালয়েশিয়াতে মানুষ যায় 4-5-6 লাখ টাকা খরচ করে, এই চক্রটি আছে। আর আপনি যেটা বলছেন যে দক্ষ জনশক্তি, আপনি পরিসংখ্যান নিয়ে দেখেন, বাংলাদেশ থেকে সংখ্যায় বেশি যায় কিন্তু নেপালের যে পরিমাণ মানুষ এখন যায়, নেপালের মানুষ যে পরিমাণ দক্ষ যায়, বাংলাদেশে এখন সেই পরিমাণ দক্ষ শ্রমিকও যায় না, এখনো যায় না। তার কারণ হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে নেপাল বা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা তো এমনিই শিক্ষিত, তাদের দক্ষ লোকের সংখ্যা অনেক বেশি, নেপালও যে পরিমাণ গুরুত্ব দিয়ে তার শ্রমিকদেরকে দক্ষ করে তুলছে, বাংলাদেশ আজকে পর্যন্ত কাগজ কলমে কিছু ইনস্টিটিউশন হয়েছে কিন্তু আজকে পর্যন্ত বাংলাদেশ তার শ্রমিকদের দক্ষ করে তোলার জন্য যে গুরুত্ব দেয়া দরকার, ওই প্রবাস থেকে অর্থ আসে, প্রবাসীরা অর্থ পাঠায়, সেটা নিয়ে আমাদের সরকারগুলো যে পরিমাণ গর্ব করে, মনে হয় যে সরকারগুলো নিজেরা টাকা নিয়ে আসলো, বিষয়টা তো আসলে তা নয়, যে পরিমাণ গর্ব করে কিন্তু এই শ্রমিকদের বা এই গরিব মানুষের পৃষ্ঠপোষকতা দেয়া, এই গরিব মানুষের ট্রেনিং দেয়া, দক্ষ করে তোলার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা করি না। সেই কাজগুলো আমরা না করার কারণে যেটা হচ্ছে যে আমাদের সংখ্যায় বহু শ্রমিক, সংখ্যায় আমরা বহু জায়গাতে অনেকের চেয়ে, অনেক দেশের চেয়ে বেশি এগিয়ে থাকছি, যে সৌদি আরবে হয়তো আমাদের 40 লক্ষ মানুষ কাজ করে, ঘোষিত ভাবে 20-25 লক্ষ, তার বাইরে হয়তো 40 লক্ষ। আর যদি সংখ্যা যদি ধরে নিই এইরকম যে শ্রীলঙ্কান চাকরি করে 5 লক্ষ সৌদি আরবে, তাহলে টাকার অঙ্ক যদি আপনি হিসাব করতে যান, দেখা যাবে যে আমাদের 40 লক্ষ আর শ্রীলঙ্কান 5 লক্ষের আয়টা প্রায় সমান। ওই যে মিজান ভাই যে কথাটি বললেন যে বাংলাদেশে যে সমস্ত শ্রীলঙ্কানরা চাকরি করে, সেই সমস্ত শ্রীলঙ্কানরা বাংলাদেশের একজন কর্মীর চেয়ে বা যে সমস্ত ভারতীয়রা চাকরি করে বাংলাদেশের একজন কর্মীর চেয়ে 8-10 গুণ বেশি টাকা বেতন পায়। এই জায়গাটিতে দুটি জায়গা আমাদের ঘাটতি আছে, আমাদের একটা বড় জায়গার ঘাটতি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেই জায়গাতে এই মানের কর্মী, এই মানের দক্ষ মানুষ তৈরি করতে পারছে না। আর একটি হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগ, দক্ষ করে তোলার ক্ষেত্রে যে রাষ্ট্রীয় উদ্যোগ, সেই উদ্যোগের অনুপস্থিতি। আরেকটা জায়গা বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে, আমাদের যে অন্যতম একটা প্রবাসী আয়ের ক্ষেত্র এই পোশাক শিল্প। গতকালকেরও একটি সংবাদ আছে, প্রতি বছর এই পোশাক শিল্প মালিকরা প্রতি বছর আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েস করে 64,000 কোটি টাকা পাচার করে, যেটা দুদক তদন্ত শুরু করেছে। দুদকের তদন্তের প্রতি আমার কোনো ভরসা নাই, কয়েকদিন তদন্ত করে এটা পথ হারাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এরা এই পরিমাণ টাকা পাচার করে কিন্তু এদের ধরার, এদের সোয়ার কোনো ব্যবস্থা নেই। কারণ তারা হচ্ছে এখন সব সরকারের সবকটি, যারা যারা নেতা আছে তারা সবাই সরকারেরও নেতা, এই যে ধারা তৈরি হয়েছে এই ধারা হয়তো পরবর্তীতে অব্যাহত থাকবে। সুতরাং তারা যেহেতু সরকারের অংশ হয়ে গেছে, সুতরাং তারা যা কিছু করছে সুযোগ পাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ গোলাম মর্তুজা এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এই পর্যন্তই, একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।